হ্যালো, ওয়েলকাম টু MTGM কোচিং সেন্টার। আমি মোহাম্মদ জসরুদ্দিন মণ্ডল, তোমাদের সঙ্গে আজকে ভেদের অঙ্ক করব। তোমাদের বইতে, টেক্সট বইতে এই অঙ্কটা আছে, তো দেখো এখানে কি বলেছে অঙ্কটা একবার দেখে নাও। কি বলছে? বলছে যদি এক্স বাই ওয়াই ইকুয়ালস প্রপোর্শনাল টু এক্স প্লাস ওয়াই এবং ওয়াই বাই এক্স প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই হয়, তবে দেখায় যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ধ্রুবক। আমাদের এই রিলেশনটা বলেছে এবং এই রিলেশনটা বলেছে, বলে বলছে যে এই রিলেশনটা দেখাতে হবে। দেখো তাহলে আমরা ভেদের মেন যে জিনিসটা আমরা জানি, যে প্রপোর্শনাল টু বা সমানুপাতিক চিহ্ন যদি উঠে যায় তখন একটা অশূন্য ভেদ ধ্রুবক কে দিয়ে গুণ করতে হয়, এটা আমরা সবাই জানি। তাহলে আমরা প্রথমে কি করব, এটাকে নিয়ে একদিকে কাজ করি। তাহলে এক্স বাই ওয়াই প্রপোর্শনাল টু এক্স প্লাস ওয়াই, আমরা কি করব পরের লাইনে বা দিয়ে লিখতে পারবো যে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কে ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই, যেখানে কে ওয়ান হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা আমরা বন্ধুরা কে ওয়ান আর কে টু নেব, যেহেতু দুটো ইকুয়েশনেরই ভেদ ধ্রুবক একই নাও হতে পারে, তার জন্য আমরা কে ওয়ান একটা নিলাম আর একটা কে টু নেব পরে। তাহলে এটাকে কে ওয়ান দিয়ে গুণ করলাম, তাহলে সমান হয়ে গেল, এটাকে এক নম্বর দিয়ে রেখে দিতে পারো। নেক্সট, পরে আমরা এখানে যে আর একটা রিলেশন বলেছে সেটা তুলব, সেটাকে তুলে নিলাম আবার যে ওয়াই বাই এক্স প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এটাকে আমরা পরের লাইনে বা দিয়ে লিখতে পারবো যে ওয়াই বাই এক্স ইকুয়ালস টু কে টু ইন্টু এক্স মাইনাস ওয়াই। ওকে, তাহলে এটা কে টু যেখানে অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমরা কি করব, এটাকে সাপোজ এক নম্বর দিলাম, এটাকে ডট ডট দিয়ে এক নম্বর দাও আর এটাকে ডট ডট দিয়ে দু নম্বর সমীকরণ দাও। তাহলে এবার এক আর দুই নম্বর সমীকরণ যদি আমরা গুণ করি, এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণ যদি আমরা গুণ করি, তাহলে কী পাবো? তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা দেখো, এক্স বাই ওয়াইয়ের সঙ্গে ওয়াই বাই এক্স একদিকে গুণ হলো, আর ওই দিকটাও কে ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই কে টু ইন্টু এক্স মাইনাস ওয়াই গুণ হলো। এবারে এ সাইডে দেখো, এদিকে নিচেই ওয়াই, ওপরে ওয়াই ক্যান্সেল হলো, এদিকে নিচেই এক্স, ওপরে এক্স ক্যান্সেল হলো, তাহলে এদিকে সব টোটালটা কেটে কুটে গিয়ে পড়ে থাকছে কি ওয়ান। এদিকটা কী হচ্ছে, কে ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু কে টু ইন্টু এক্স মাইনাস ওয়াই। আমরা কী করলাম, এই কে ওয়ান আর কে টুটাকে এক জায়গায় গুণ আকারে লিখলাম যে কে ওয়ান কে টু, আর এটা দেখো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রই ফেলতে পারবো। সেই সূত্রই ফেললে কি হবে, সেই সূত্রই ফেললে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই সূত্র অনুযায়ী দেখো আমরা এখানে লিখলাম যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, সূত্র দিয়ে আমরা ওটা বলতে পারবো। তাহলে দেখো আমরা পরের লাইনে কী লিখবো, পরের লাইনে একটা জিনিস খেয়াল করো, পরের লাইনে জাস্ট আমরা কি করব, এটাকে এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটার মান বার করবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানটা কী হবে, তাহলে এই কে ওয়ান কে টু ওয়ানের নিচে চলে যাবে, তাহলে আসবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মানটা আসবে ওয়ান বাই কে ওয়ান কে টু। ক্লিয়ার? তাহলে পরের লাইনে এবার আমরা একটা জিনিস ধরেছিলাম, কে ওয়ান কে টু এরা হলো অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এই যে রাশিটা আসলো এর ভেতরে কোনো চলও নেই, অর্থাৎ কে ওয়ান কে টু দিয়ে মান, তাহলে কে ওয়ান কে টু দিয়ে যদি মান হয় তাহলে আমরা বলতে পারবো এই ভদ্রলোকটা পুরোটা ধ্রুবক। তাহলে অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ধ্রুবক। তাহলে আমাদের যেখানে কে ওয়ান কে টু ধ্রুবক, তাহলে এটাও ধ্রুবক। দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে দিয়েছিল। তো বন্ধুরা এই অঙ্কটি আমি আগেও করে দিয়েছি, তো এই অঙ্কটি টেস্ট পেপারে আমি দেখেছি যে অনেক জায়গায় আছে, তার জন্য আমি আবার করলাম। তোমরা দেখো বারবার একটা অঙ্ক তোমাদের চোখে পড়লে কিন্তু তোমরা নিজেরাই কিন্তু দেখেই অঙ্কটা নামাতে পারবে পরীক্ষা হলে, যার জন্য আমি আবার বললাম অঙ্কটা একবার ভালো করে দেখে নাও, খুবই সুন্দরী অঙ্ক এবং খুবই সহজ অঙ্ক। জাস্ট এটাকে একবার ভেদ ধ্রুবক কে ওয়ান দিয়ে গুণ করো, এটাকে কে টু দিয়ে গুণ করো, এবার এই দুজনকে আবার গুণ করো। যখনই আবার গুণ করবে তখন কী হবে, এই পার্টের সঙ্গে এই পার্ট কেটে গিয়ে ওয়ান হবে, এটা সূত্রই পড়ে এই পার্টটা দিয়ে দেবে, তাহলে ওদিকে ওয়ান
মানে এইটা সমান সমান ওয়ান বাই এই কে ওয়ান কে টু। এবার এটা তো ধ্রুবক, তাহলে ইকুয়ালসটা আমরা বলতে পারবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ধ্রুবক। এতটুকুই বন্ধুরা তিন নম্বর দেবে, খুবই সহজ অঙ্ক, ঠিক আছে? তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, সকালে ভালো থেকো।